পাঁচজন তাঁত তাঁত পাঁচ দিনে পাঁচটি কাপড় বুনতে পারে একই ধরনের সাতটি কাপড় বুনতে সাতজন তাঁত শ্রমিকের কত দিন লাগবে এখানে ক্ষেত্র হচ্ছে দুইটা প্রথম ক্ষেত্রে জন তাঁত শ্রমিক পাঁচ দিনে পাঁচটি কাপড় বুনে দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে একই ধরনের সাতটি কাপড় বুনতে সাতজন শ্রমিকের কত দিন লাগবে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্র হল সাতজন শ্রমিকের সাতটি কাপড় বুনতে কত দিন লাগবে দিন চেয়েছে তাহলে এখানে আমরা প্রথম ক্ষেত্রের বেলায় আমরা এই সূত্র এটা প্রয়োগ করি টেকনিক হচ্ছে এম ওয়ান ইন্টু ডি ওয়ান অর্থাৎ প্রথম ক্ষেত্রের বেলায় হচ্ছে তাঁত শ্রমিক হচ্ছে এম ওয়ান আর দিন হচ্ছে হলো ডি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে হলো দ্বিতীয় ক্ষেত্রের তাঁত শ্রমিক হচ্ছে হলো এম টু গুণ হলো দিন হচ্ছে ডি টু সমান হচ্ছে ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান বাই হচ্ছে ডাব্লু টু অর্থাৎ এগুলো হচ্ছে কাজ এখানে হলো পাঁচটি কাপড় গুনতে পারে তাহলে পাঁচটি হচ্ছে কাজ এই পাঁচটি কাপড় গুনা হচ্ছে কাজ তাহলে কাজের সংখ্যা পাঁচটি আর এখানে হলো কতটি সাতটি খাবার বুনতে পারে তাহলে কাজের সংখ্যা হবে সাতটি এখানে ডাব্লু টু হলো সাত তাহলে প্রথম ক্ষেত্রে কাজ হচ্ছে হলো ডাব্লু ওয়ান শোন পাঁচটি তাহলে এই টেকনিকের মাধ্যমে আমরা এটা বসাই বসায় লেখি হবে এখানে বসাইতে হবে শ্রমিক প্রথম ক্ষেত্রে শ্রমিক হচ্ছে পাঁচজন তাহলে বসাই পাঁচ গুণ দিনের সংখ্যা কত প্রথম ক্ষেত্রে পাঁচ পাঁচ দিনে। ডিভাইডেড বাই দ্বিতীয় ক্ষেত্রে শ্রমিক সংখ্যা হচ্ছে সাতজন কাপড় বুনতে পারে হচ্ছে শ্রমিক সংখ্যা হচ্ছে হলো সাতজন আর দিনটা বের করতে হবে তালে দিন বের করতে হবে তাহলে ডি আমরা রেখে দিই সমান হচ্ছে হলো ডব্লু ওয়ান তাহলে প্রথম ক্ষেত্রে কয়টি কাজ করতে পারে পাঁচটি কাপড় বুনতে পারে তাহলে এখানে ডব্লু ওয়ানের জায়গা হলো পাঁচ হবে পাঁচ ডিভাইডেড বাই ডবলু টু তাহলে কতজন শ্রমিকের সাত দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে হলো কত সাত ক কতটি কাপড় গুনতে গুনতে পারে সাত সাতটি তাদের কাপড় গুনতে হবে সাতটি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কাজ হচ্ছে ডাব্লু টু সমান সাত এখন এটাকে সমাধান করি সমাধান করলে এখানে সাইড চেঞ্জ করতে হবে তাহলে পাঁচের পাঁচের সাথে গুণ হবে হলো আর গুণন এটা গুণ হবে পাঁচের সাথে পাঁচ গুণ হচ্ছে হলো সাত গুণ হচ্ছে হলো ডি টু সমান হবে হচ্ছে হইলো এই সাতের সাথে গুণ হবে এই পাশের উপরে একটা লব তাহলে পাঁচ গুণ সাত গুণ পাঁচ গুণ পাঁচ এখন আমাদের লাগবে হচ্ছে ডি টু তাহলে ডি টু করার জন্য ডি টু আর বাদ বাকি সংখ্যাগুলো ওই ডান পাশে নিয়ে যায় যেহেতু ডি টুর সাথে গুণ আকারে আছে তাহলে ওইগুলো ওই পাশে যে অপর পক্ষে যে ভাগ হবে তাহলে সাত গুণ পাঁচ গুণ পাঁচ ভাগ হচ্ছে হলো পাঁচ গুণ হচ্ছে সাত তাহলে এই সাত সাথে কাটা গেল পাঁচ আর পাঁচে কাটা গেল রইল হচ্ছে পাঁচ তাহলে সমান দিন দিন হবে পাঁচ দিন দ্বিতীয় সমান পাঁচ দিন এটাই উত্তর হবে